आज के आमी बानिएछि आलू देही खूब सुंदर एक रेसिपी आंगुल चेटे खावार मतन जिओटा प्रथम थेके शेष पर्यन्त देखुन। हेलो बंधुरा, आमी आबार चले एसेछि तानु रान्नाघरे। आज के एक स्पेशल भालो एक रेसिपी एनेछि जेटा हलो देही आलू देही। तो आमी ये जे देही नियेछि माने टक दई। तो बंधुरा एमन सुंदर हबे जे आंगुल चेटे भात खावा जाबे, एत सुंदर। तो आमी एते निये निलाम एक चामच जिरे गुड़ो, निये निलाम धने गुड़ो एक चामचर मतन, आर निये निलाम काश्मीरी मिर्च माने लाल लाल गुड़ो, जस्ट कलर हबे झाल ना। आर निये निलाम अल्प सामान्य लवण दिए एटा भालो करे नेड़े निते हबे। एमन भालोभावे नाड़बे दईटा जेनो मोलायम हये जाय, नाहले जखन एटा गरम तेले बा रान्ना हबे तखन एटा छिटके गाए पड़बे, जेमन डिमेर कुसुम छिटके पड़े सेरकम पड़बे। तो आमी एटा भालोभावे नेड़े निच्छि। तीन मिनिट भालोभावे एटा फेटे निते हबे, दईटा पुरो मोलायम हये जाबे। आर एते निये नेब आमी एक चामचेर मतन हलुद दिए आमी आरो भालोभावे फेटे नेब। আমি কত ভালোভাবে ফেটে নিয়েছি, আপনারাও এরকম ফেটে নেবেন। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অন করছি। অন করে আমি প্রথমে অলরেডি পাত্রে আমি ফ্রাই প্যানে আমি দিয়েই রেখেছি তেল, ভেজে নেব এই যে সিদ্ধ করা আলু। এই সিদ্ধ করে রেখেছিলাম আলু, বন্ধুরা আপনারা আলু গলিয়ে দেবেন না, হালকা সিদ্ধ রেখে দেবেন, ভাজাটা খুব ভালো হবে। তো আমার তেল যতক্ষণ গরম হবে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, তো আমি একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুব স্পিডে তেল গরম দেবেন না, তো ওপরটা ভাজা হয়ে যায় ভিতরটা হয় না, হালকা আছে স্লো করে দেবেন, দিয়ে আলুগুলো ভেজে নেবেন। স্পিডে দিলে কেউ নিচেও লেগে যায়, সে কারণে একটু স্লো করে দিলে অসুবিধা হবে না। একবার একবার করে আলুগুলো মাঝে মধ্যে এরকম করে হিলিয়ে দেবেন, নাহলে নিচে পুড়ে যাবে, লেগেও যাবে। কিন্তু আলুটা ভাজা হবে পুরো ব্রাউন কালার, তারপরে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আলুর পুরো ব্রাউন কালার এসে গেছে, এবার তোলার অবস্থার মতন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলু ঢালার পর আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমি হাতে এরকম করে নেব। আর এই যে কাঁটা চামচ দিয়ে এদিকটা এরকম করে দেবো, যে গ্রেভিটা করব দেহির গ্রেভিটা তাহলে এর ভিতরে যাবে, খেতে খুব ভালো লাগবে। তাই আমি এরকম করে কাঁটা চামচগুলো দিয়ে এরকম এরকম খুব করে নিচ্ছি। দেখুন আমি আলুগুলো এরকম করে ছেঁদা করা হয়ে গেছে, মানে ফুটো, এরকম করে নেবেন। দিয়ে তো আমার হয়ে গেছে আলু ভাজাচ্ছে, তেলটা আমার ফ্রাই প্যানে আছে, তো অতটা আমার তেল লাগবে না। আমি তেলটা একটু ঢেলে নিচ্ছি, আমি এতেই রান্না করে নেব, দেহির গ্রেভিটা করে নেব। তো আমি এবার গ্যাস অন করে দেবো। তেল গরম হয়ে এসছে, আমি এতে দেবো জিরে ধনে, আর দিয়ে দেবো হিং, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো। কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিড়ে নেবেন, নাহলে তেলে দিয়ে আমার তো গায়ে ছিটকে পড়বে। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিলে দিচ্ছি। এটা ভালোভাবে নাড়তে হবে, বাদামি কালার আনতে হবে। তো বন্ধুরা পেঁয়াজটা একদম কুচি কুচি করে নেবেন। পেঁয়াজ
ब्राउन कलर चले दहीटा दिए देव। तो बंधुरा आपनारा पारले दहीटा गरम तेलो दीते पारें, किन्तु दही गरम तेलो दिले छिटकाबे, ताई आमी आलादा अन्य जगह भूले नियेछिलाम। दिए आमी आरो भालोभावे नेड़े देव। तो दही दिए पर हल्का हल्का आँचे आपनारा नेड़े नेबेन, आँचेर स्पीडटा बाड़ाबेन ना। आँचेर स्पीडटा बाड़ाले कि जे दही ग्रेविटा करबो ओटा नीचे মানে পুরো পুরো যাবে, তো ভালো লাগবে না। তো হালকা আঁচে বারবার নেড়ে দিতে হবে। তো আমি নাড়তে নাড়তে এক চামচ নুন দিয়ে দেবো। আমি নুন কম দেবো, কেন আমি তো দেরিতে নুন দিয়েছি। তো আমি এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসে আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন ভিডিওগুলো আমি রেগুলার আপডেট করব সরাসরি দেখার জন্য। তো দেখুন আমি এরকমভাবে নেড়ে নিচ্ছি, এখনই গ্রেভির কালার এসেই গেছে। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। আপনারা পারলে ঢাকা দিতেও পারেন, নাও পারেন। যদি ঢাকাটা দিয়ে দেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কারণে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নেব। চলে এসেছি পাঁচ মিনিট পর, তো এবার ঢাকা খুলে দেখছি। বন্ধুরা দেখুন হয়ে গেছে আলু দেহি। তো এটা আলু দেহি তো হচ্ছে টক দই, টক দইয়ের সঙ্গে আলুর তরকারি। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তার আগে আমি ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এতে দিয়ে দেবো শাহি গরম মশলা, আপনারা পারলে গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারেন। তো আমি শাহি গরম মশলা দিচ্ছি, দিয়ে আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আলু দেহি, মাংস না থাকলেও এটা দিয়েও ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায়, আবার আমি আসবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকের মতন এখানেই, টাটা।